হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল জেই ওয়াইল্ড ওয়াইল্ডনেস। বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি আমরা তৈরি করেছি প্রাচীন রোম সাম্রাজ্য নিয়ে। রোম সাম্রাজ্যের এমন আটটি দর্শনীয় এবং আকর্ষণীয় স্থান নিয়ে আমরা আমাদের এই ভিডিওটি তৈরি করেছি। অবশ্যই আপনারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলে এরকম ট্রাভেল, ট্যুরিজম এবং দর্শনীয় আকর্ষণীয় স্থানের ভিডিও এবং ইসলামিক কাফেলা জড়িত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। রোম সাম্রাজ্যটি শুরু হয় 622 খ্রিস্টাব্দ পূর্বে, আর রোমিওলাস নামক এক ব্যক্তির মাধ্যমে এই নগর সভ্যতা শুরু হয়। এই নগরটি আয়তনের দিক থেকে 1285 কিলোমিটার, আর এখানের জনসংখ্যা বর্তমানে প্রায় 20 লক্ষেরও বেশি রয়েছে। এমন কি নিদর্শন নেই যে এখানে নেই। নগর সভ্যতার নতুনত্বর দিতে এবং নগর সভ্যতার শুরুই হয়েছে ইতালির রোম শহরে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। নাম্বার এক, মাউন্ট অ্যাভেন্টাইন থেকে ভ্যাটিকান সিটির অবিশ্বাস্য দর্শন। দেখতে এতই সুন্দর আর মনোমুগ্ধকর, যেমন দেখা যাচ্ছে কোনো এক কোণা থেকে দুনিয়ার সৌন্দর্যটি দেখছি। নাম্বার দুইতে রয়েছে রোমের গোপন দিক বিপর্যয় ও এর সভ্যতার প্রাণকেন্দ্র। বর্তমানে এটি সিটি কর্পোরেশনের আয়তাধীন অথবা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের একটি অফিস বলতে পারেন, যা রোমে অবস্থিত। নাম্বার তিন, বেসিলিকা সান পাওলো ফুরি লেমুরা, এটা হচ্ছে একটি দর্শনীয় গির্জা যা রোমে অবস্থিত। নাম্বার চারে রয়েছে রোমের সেই প্রাচীন স্মৃতিস্তম্ভ যার নাম হচ্ছে রেনুলাস এবং রোমস, যেখান থেকে রোমের নগর সভ্যতা শুরু হয়েছিল 60টি স্তম্ভের উপর ভিত্তি করে। এটিও প্রাচীন রোমে অবস্থিত। নাম্বার পাঁচ, আইসোলা টাইবেরিনা। আইসোলা টাইবেরিনা হচ্ছে একটি দ্বীপ যার আকৃতি একটি নৌকার মতো, আর এই দ্বীপের সাথে সংযুক্ত হয়ে আছে এই পুলটি যা রোমে অবস্থিত। নাম্বার ছয়তে রয়েছে ভিকোলির সান পাইট্রাতে মিশেল অ্যাঞ্জেলের মুসা। এটি এমন একটি ভাস্কর্য স্থাপত্য যা প্রাচীন আমল থেকে, যা খ্রিস্টপূর্ব 622 খ্রিস্টাব্দ পূর্বে অবস্থিত, এবং এটি দেখতে খুবই দর্শনীয় এবং আকর্ষণীয়। অবশ্যই যারা রোমে আসবেন এই স্থানটিতে ঘুরতে আসতে ভুলবেন না। নাম্বার সাতে রয়েছে শতর্মুখ, যা প্রাচীন রোমে বিচার ব্যবস্থায় ব্যবহৃত হতো। এই অবস্থায় যারা বিচারে মিথ্যাবাদী থাকতো তাদের হাত এই মুখে ঢুকালে তাদের হাত কাটা পড়তো, যারা সত্যবাদী থাকতো তারা প্রাণে বেঁচে যেত, আর এটি এখনও ইতিহাস হয়ে রয়ে গেছে। নাম্বার আটে রয়েছে সিস্টিয়া পিরামিড, যা মিশরীয় পিরামিডকে অনুকরণ করে বা অনুসরণ করে তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব 622। আর এই পিরামিডটি এখনও এখানকার ইতিহাস হয়ে রয়ে গেছে প্রাচীন রোম সাম্রাজ্যে,